আপনি যদি কোনো সময় ওয়াইফাই কানেক্ট করতে গিয়ে যদি লিমিটেড কানেকশন দেখেন তার মানে বুঝে নিতে হবে আপনার ফোনের বর্তমান টাইমটি সঠিক নয়। তো আমি এখান থেকে সরাসরি সেটিংসে চলে গেলাম, এখান থেকে ডেট এন্ড টাইমটা খুঁজে নিলাম, এখান থেকে নেটওয়ার্ক টাইমটাও অন করে রাখতে পারেন অথবা এখান থেকে কাস্টমাইজ করে বর্তমান টাইমটিও সিলেক্ট করে দিতে পারেন। তো এটি করার পর আমি আবার ওয়াইফাই চালু করলাম, এরপর আমি যে কোনো একটি ওয়াইফাই কানেক্ট করে নিলাম। তো আমি ইউটিউবে চলে আসলাম, দেখা যাচ্ছে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তো ভিডিওটি কাজে আসলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।